আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ঈদ কেমন কাটছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভিডিও দেখি তো, নাম কি? ঈদ কেমন কাটলো দাদা? আলহামদুলিল্লাহ ভালো। দেশের বাড়ি? কুমিল্লা। কুমিল্লা দেশ। কি কাজ করেন এখানে? আমি এখানে কাজ করি একটা মাকসালাতে, বাড়ি মাকসালাতে। ভালো আছেন? ঈদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? দিনে বেলা ঘুমাইছি, ঈদ শেষ। মানে আমাদের ঈদ হচ্ছে ঘুমের উপরে, সারাদিন ডিউটি করার পর যখন ডিউটি মানে ঈদ ঈদের নামাজ পড়ে এসে আমাদের ঘুম, এটাই হলো আমাদের ঈদ। শেষ ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে কষ্ট। মানে প্রবাসীদের যেমন হয়ে থাকে আর কি, তারপরে তো ফ্যামিলির মিস্টেক তো থাকেই, ফ্যামিলিদের রেখে এখানে ঈদ করা। আসলে যে কারণে আমরা এখানে আসি কিছু টাকার জন্য, কিন্তু তারপরেও আমাদেরকে সব কষ্ট ত্যাগ করে থাকতে হয়। ধন্যবাদ। ভাইয়ের নাম মোহাম্মদ সাদ্দাম। সাদ্দাম ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন কাটছে ভাই? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দরবারে শুকরি ভালো কাটছে। মাই ফারুক। কোন ডিস্ট্রিক্ট ভাই? চট্টগ্রামে। চট্টগ্রাম। আর কি কাজ করেন এখানে? আমি আপাতত বাগালাতে আছি। বাগালা ডিউটি করতেছি। বাগালা ডিউটি। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ দরবার। যদি নতুনদের জন্য কিছু বলতে চান, যে নতুনরা তো অনেকেই এখন কাজ পাচ্ছে না। না আসুক, সবার যখন আগ্রহ, বিদেশে একবার আসলে বুঝতে পারবে, বাকিটা নসিবের ব্যাপার। হয়তো অনেকে কামাই রোজগার করতে পারবে, অনেকে পারবে না, কিন্তু যদি বলি আসিয়েন না, তখন ওদের মনে একটা কষ্ট এসে যায়। দেখার মক্কা মদিনা দেখা লাগবে, কিভাবে কেন কষ্ট করে পরিশ্রম করে টাকা কামায়, সবকিছু একটা অভিজ্ঞতা হবে, আসলে ভালো হবে আমার মনে হয়। আমার মানে এক কথা আল্লাহ পাকের উপর ভরসা করে, যদি রিজিক থাকে কিছু না কিছু করতে পারবে। মক্কা মদিনাতে কেউ হালিয়াতে ফিরে যায় না, আল্লাহর উপর ভরসা থাকলে মানে কি কি রোজগার করতে পারে। ধন্যবাদ দাদা ভাই। ভাইয়ের দেশের বাড়ি? দেশের বাড়ি চট্টগ্রাম। ধন্যবাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে আপনার রুবেল। রুবেল কোন ডিস্ট্রিক্ট? কুমিল্লা ডিস্ট্রিক্ট। কুমিল্লা। এখানে কি কাজ করেন? এখানে আমরা বোরকা বিজনেস করি। বোরকা বিজনেস কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আগে তো যখন করোনা ছিল তখন তো অনেক কষ্ট ছিল, একবার স্টপ ছিল। এখন তো যেহেতু হজ মানে হয়ে গেছে ইনশাআল্লাহ, এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। যাক, দোয়া করি আপনাদের জন্য। আর নতুনদের জন্য কিছু বলবেন? নতুন যারা আসতে চান অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কারণ এখন দালালের সংখ্যা বেশি, ফাঁদে পড়বেন না। দয়া করে সবকিছু একটু যে ক্লিয়ার হয়ে এরপরে সৌদি আরবে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? কেমন আছেন ভাই? নতুনদের যে সিচুয়েশন সে অনুযায়ী এখন তো নতুনদের এসে এখানে সেটিং হওয়া অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ঈদ মুবারক। কেমন চলতেছে ভাই? ভালো আছেন ভাই? ঈদ মুবারক। জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ধন্যবাদ ভাই। বিশেষ করে এখন তো হজের সময়, এই সময় তো কাস্টমার বেশি হওয়ার কথা। কাস্টমার আছে কিন্তু চেকিং একটু সমস্যা করতেছে, মানে বলো দিন চেক একটু বেশি চলছে, চেকিং একটু সমস্যা। ইনশাআল্লাহ দোয়া থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া থাকবে। আল্লাহ যেন সব দিক থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে যেন বিপদ থেকে রক্ষা করে, এটাই। আপনি অনেক জিনিস ভালো ভালো দেখান, দেখতেছি মোবাইলে অনেক ভালো রাখতেছে, আলহামদুলিল্লাহ এভাবে চালাই থাকেন। আমরাও মাস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য অনেক। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন। ইনশাআল্লাহ। ঈদ কেমন কাটলো দাদা? ইনশাআল্লাহ ভালো কাটছে। আপনি কি এখানে জব করতেছেন? জি এখানে জব করি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে জব। আচ্ছা ধন্যবাদ। আর এটা তো আপনি এখানে মানে ডিউটি কয় ঘন্টা করতে হয়? এখানে ডিউটি 10 ঘন্টা করে, 10 ঘন্টা রেস্টুরেন্ট, 10 ঘন্টা। ধন্যবাদ দাদা ভাই, দোয়া রইলো। ঈদের দিনও ডিউটি করতে হয়? আলহামদুলিল্লাহ কিছু করার নাই, তারপরেও ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কি এখানে ডিউটি করেন? হ্যাঁ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কাটলো ঈদ? খুব ভালো কাটছে। ঈদ ভালো কাটলো। ডিউটি কয় ঘন্টা? 10 ঘন্টা? না ডিউটি 16 ঘন্টা। 16 ঘন্টা কেন আপনার? মানে আপনি মল্লেম নাকি? না না না, এখানে আমি সাধারণ একজন কর্মচারী। যাক, তারপরেও তো কাজ আছে তো, কারণ অনেকের তো কাজই নাই। জি যাক, দোয়া করি আপনার জন্য, ইনশাআল্লাহ দেখে শুনে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা বিদেশে থাকি যেখানে কাজ করবেন সততার সঙ্গে কাজ করবেন, ইনশাআল্লাহ
অনেকদিন থাকতে পারবেন এবং দায়িত্ব সহকারে যদি কাজ করেন অনেকদিন থাকতে পারবেন। অবশ্যই দোয়া রইল। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো। ঈদ কেমন কাটলো? ভালো কাটছে। কেমন কাটলো ঈদ? ঈদ ভালো কাটছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো ঈদের দিনে তো ডিউটি করতেছেন? ঈদের দিন ডিউটি করতেছি আমাদের মালিকের জন্য। ঈদের দিনও ডিউটি চলতেছে? চলতেছে ইনশাআল্লাহ। যাক দোয়া করি। তারপর তো কাজ আছে, তো অনেক তো কাজই পাচ্ছে না ইনশাআল্লাহ শুকরিয়া। তারপরে আলহামদুলিল্লাহ কাজ কাজে আছেন। ধন্যবাদ দাদা ভাই, ভালো থাকবেন, সবসময় দোয়া করি ভালো থাকবেন। আমরা যারা প্রবাসী থাকি অবশ্যই আমরা সব সবকিছু ত্যাগ করে, পরিবার থেকে শুরু করে সবকিছু ত্যাগ করে কিন্তু আমরা প্রবাসে থাকি। অবশ্যই আমরা চেষ্টা করবো যেন আমরা সবাই প্রবাসীরা যেন মিলেমিশে যেন থাকতে পারি। ভালো থাকতে পারি ভাই, ধন্যবাদ। আমরা যারা প্রবাসে থাকি তারা নিজের পরিবারকে, নিজের দেশ সব মায়া ভুলে কিন্তু আমার দেশের জন্য কাজ করি বা আমার পরিবারদের জন্য কাজ করি। তারপরেও আমার আমাদের আমাদের তরফ থেকে আমাদের দেশের উচ্চ পর্যায়ে সবার প্রতি আমাদের একটা আবেদন থাকবে, আমার যেসব প্রবাসী ভাইরা দেশে যখন যায় তাদেরকে যেন কোনো ধরনের কোনো এয়ারপোর্ট বলেন, যেখানেই বলেন, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হয়রানির শিকার হই। তো আপনারা অবশ্যই আমাদের প্রবাসীদেরকে অবশ্যই এদিক দিয়ে একটু খেয়াল রাখবেন, কারণ আমরা কিন্তু এই এই দেখুন আজকে ঈদের একটা দিন, ঈদের দিনেও কিন্তু আমার প্রবাসী ভাইরা আমরা যারা থাকি সবাই কিন্তু ডিউটি করতেছি। কেন ডিউটি করতেছি? শুধু আমার পরিবারের জন্য না, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের রেমিটেন্স আসতেছে, যেটা আমার দেশ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু আপনারা আমাদের কথা স্মরণ করেন, কিন্তু অন্য কোনো সময় কিন্তু খুব একটা আমাদের স্মরণ করেন না। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না, আমাদের একটা দাবি থাকবে, আমরা যারা প্রবাসী যখনই দেশে যাই আমাদেরকে আপনারা একটু ভালো করে মূল্যায়ন করবেন। আপনাদের কাছে অন্য কোনো কিছু চাই না, শুধু আমাদেরকে একটু মূল্যায়ন করবেন, যেটা আমরা বেশিরভাগ প্রবাসীরা আমরা বঞ্চিত হয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।